সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ডাউন সুগার সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। মালদায় ঘটেছে ঘটনাটি। শুক্রবার রাতে খবর পেয়ে গোপন সূত্রে তল্লাশি চালায় পুলিশ এবং কালিয়াচক এলাকা থেকে উদ্ধার করা হয় দুই দুষ্কৃতীকে এবং তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। দেখব বিস্তারিত রিপোর্ট। ব্রাউন সুগার সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ এবং গ্রেপ্তার করলো কারবালা ময়দান এলাকা থেকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 105 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম বনমালী মণ্ডল, বয়স 32 এবং মুনতাজুল হক, বয়স 34। ধৃতদের বাড়ি কালিয়াচক এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।